সপ্তাহের ব্যবধানে পাইকারিতে আরও কমেছে পেঁয়াজের দর। দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 70 টাকা কেজিতে, কমেছে আমদানি করা পেঁয়াজের দামও। আলু ও শীতের সবজি বিক্রি হচ্ছে আগের দামে, বাজারে সরবরাহ বাড়ায় দাম কমেছে ইলিশের। রাজধানীর উত্তর প্রান্তে তুরাগ তীরে আবদুল্লাপুর মাছের আড়তে পাইকারিতে কমেছে ইলিশের দর। 1 কেজি আকারের ইলিশ বিক্রি হচ্ছে 700 থেকে 750 টাকায়। পাইকারি 350 টাকা কিনা 300 গ্রাম ওজন, বড়টা 1 কেজি 650, 1 কেজি 200 গ্রাম 300 গ্রাম 750 থেকে 700 টাকা কেজি। না ডিম পাওয়া যায় না, ডিম কম, সব মা ডিম চার। এবার পাইকারি বাজারে অন্যান্য মাছের দামও কমতির দিকে বলে জানালেন বিক্রেতারা। রুই বিক্রি হচ্ছে আকার ভেদে 250 থেকে 320, কাতল আকার ভেদে 280 থেকে 400, পাঙাশ 90 থেকে 110, রূপচাঁদা 400 থেকে 500 টাকা কেজি। কার্পু বিক্রি করতেছে 250 টাকা কেজি। এমনি মাছের দাম কমই আছে, বেশি না। কোরাল মাছ 500 করে কিনা, কোয়া মাছ 250, 220, 200। সপ্তাহের ব্যবধানে কেজিতে 10 টাকা কমেছে পেঁয়াজের দর, বিক্রি হচ্ছে 70 টাকা কেজিতে। কমেছে আমদানি করা পেঁয়াজের দরও। মিশর, চীন ও পাকিস্তানের পেঁয়াজ পাওয়া যাচ্ছে দোকান ও মানভেদে 35 থেকে 45 টাকায়। গত শুক্রবার আসলে 80, এখন বর্তমানে বিক্রি হচ্ছে 70 আর 70। মিশর আছে ওটা 35, আর চায়না আছে ওটা 37-38। পাইকারি বাজারে ভালো মানের বাঁধাকপি ও ফুলকপি বিক্রি হচ্ছে 40 টাকা দরে, কমেছে শিমের দর, বিক্রি হচ্ছে 50 টাকা কেজিতে। বাজারে আদা বিক্রি হচ্ছে মানভেদে 70 থেকে 140 টাকা কেজি, তবে চড়া চীনা আদার দর। রসুন পাওয়া যাচ্ছে মানভেদে 80 থেকে 100 টাকায়। আপনার দেশি রসুন আছে পাইকারি আপনার 95 থেকে 100, আর চানা আদা আছে আপনার 280 থেকে 300 টাকা। দেশি আদা বেচতেছি 120 টাকা কেজি, আর কেরালা আদা বেচতেছি 80 টাকা কেজি। এখনও সরকার নির্ধারিত দরে নামেনি আলু, বিক্রি হচ্ছে মানভেদে 30 থেকে 36 টাকা দরে। বড়টা 30x30, আর বা ছোটটা মনে করেন যে 28x30, 36 টাকা আছে। তো কোলেস্টোরে আজ না বেঁচে, তো মনে করেন আমার ব্যস্ত হয় 38-37, মিশাটা হয়ে তো কোনো লাভ নেই। বিক্রেতারা বলছেন আগামী 1 মাসের মধ্যে নতুন আলু বাজারে আসলে দাম কমে আসবে। মোস্তফা মাহবুব, ডিভিসি নিউজ, ঢাকা।